1986 সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন ইউরোপের সমৃদ্ধ অর্থনীতির দেশ জার্মানিতে। পড়াশোনা শেষে অন্য আট দর্শনের মতো চাকরির পেছনে না ছুটে শুরু করেন আইটি ব্যবসা। জার্মানির বাডেন ভিউর্টেনবার্গ অঙ্গরাজ্যের মানহাইম শহরে ধীরে ধীরে হয়ে ওঠেন উদ্যোক্তা। বলছি জার্মান প্রবাসী বাংলাদেশি দেওয়ান শফিকুল ইসলামের কথা। দীর্ঘ 30 বছরের চেষ্টা আর কঠোর পরিশ্রমের পর পেয়েছেন কাঙ্ক্ষিত সফলতা, গড়ে তুলেছেন শহরের অন্যতম শীর্ষ আইটি প্রতিষ্ঠান। কম্পিউটারের নানা যন্ত্রাংশ বিক্রি ও মেরামতের পাশাপাশি সফটওয়্যারও তৈরি করছে তাঁর প্রতিষ্ঠান। জার্মানি ছাড়াও বাংলাদেশেও করেছেন বিনিয়োগ, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশিরও। বাংলাদেশের অনেককেই কিন্তু মানে ওইখানে সফটওয়্যার কর্ম মানে কাজে নিয়োজিত করেছে। অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই সিএলএসের মানে পিছনে কাজ করতেছে। সিএলএসের ব্যাকগ্রাউন্ডে ওনাদের ভূমিকা অনেক আছে। বাংলাদেশি সত্তাধিকারী এই প্রতিষ্ঠানের এমন অর্জনে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মনে করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। আমি মনে করি যে তার যেই এন্টারপ্রেনিয়ারশিপ, এটি দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে। তথ্য প্রযুক্তি নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মান ভাষা ভালোভাবে রপ্ত থাকলে চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে ভালো করার সুযোগ আছে বলে মনে করেন প্রবাসীরা। জার্মানির অর্থনৈতিক সংস্থা আইডব্লিউর তথ্যমতে এদেশে ক্ষুদ্র এবং মাঝারি অনেক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে রয়েছে কর্মী সংকট। যেসব প্রতিষ্ঠানে কাজ করতে পারে অন্তত প্রতি বছর 70,000 কর্মী, তাই এমন এই খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।